हेलो फ्रेंड्स, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালে একটা ভিডিও আমি আপলোড করেছি, আশা করি অনেকেই সেটা দেখে ফেলেছেন, যে আগামী কাল এটা মধ্যমগ্রাম কেক ফ্যাক্টরিতে জয়নিং আছে কোম্পানি পেরোলে। একদম কোম্পানি থেকেই কিন্তু রিক্রুটমেন্ট করবে, সেটা কোম্পানি থেকেই সমস্ত জয়নিং হবে, কোম্পানি থেকে সমস্ত স্যালারি তাদেরকে দেওয়া হবে। কোনো রকম কন্ট্রাক্টর অর্থাৎ কোনো ঠিকাদারের আন্ডারে সেটা হচ্ছে না। তো সেই ভিডিওটা আশা করি অনেকে দেখে ফেলেছেন, যারা এরকমই কোম্পানির আন্ডারে কাজ পেতে চাইছেন তো তারা ভিডিওটা আরও একবার দেখে নিন। এবং এই ভিডিওর মাধ্যমে আমি আবারও আরেকটা কাজের খবর নিয়ে এসেছি, যেটারও জয়নিং ডেট রয়েছে আগামীকাল, অর্থাৎ 3রা জুলাই সোমবার। তো দুটো জায়গাতেই জয়নিং রয়েছে। এই কোম্পানিটার লোকেশান, কী কাজ আছে, কী কোম্পানি এবং কত টাকা স্যালারি, কোম্পানি কী কী ফ্যাসিলিটি দিচ্ছে, সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওতে আলোচনা করছি। আপনারা সমস্ত ডিটেলস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নেবেন। আরও একবার আপনাদের জানাচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এবং অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। যারা অনেক জায়গায় কাজে গিয়ে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন সংস্থার মাধ্যমে অনেক অনেক টাকা ব্যয় করে সঠিক কাজ পাননি, তাদের উদ্দেশ্যে এটুকু বলবো, সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা কোম্পানিতে গিয়ে স্পট জয়নিংয়ের সুযোগ পাবেন, যেখানে আমি বা কোম্পানির ম্যানেজার যারা রয়েছে তারা সেখানে স্পটে দাঁড়িয়ে থেকে আপনাদের সমস্ত কাজের ডিটেলস বলে সমস্ত কোম্পানির নিয়মকানুন সব কিছু বুঝিয়ে তারপরেই জয়নিং করাবে। তো আপনারা নিজে ভালো করে যাচাই করে কিন্তু কাজগুলো পাওয়ার সুযোগ পাবেন। তো এই জন্য বলছি, এই আমার চ্যানেলটাই একমাত্র জেনুইন এবং নির্ভরযোগ্য চ্যানেল যেখানে আপনারা সঠিক কাজগুলো পেয়ে যাবেন। আগামীকাল আবারও যে কাজটা রয়েছে সেটার লোকেশান রয়েছে পার ডানকুনি। আপনারা সবাই জানেন, যারা মেন লাইন থেকে আসবেন, হাওড়া থেকে বলুন বা বর্ধমানের দিক থেকে যারা মেন লাইন থেকে আসবেন, তারা কোন্নগর স্টেশন থেকে অটো পেয়ে যাবেন পার ডানকুনি। কর্ড লাইনে যারা আছেন তারা গোবরা স্টেশন, অর্থাৎ ডানকুনির পরে যে কর্ড লাইনে, ডানকুনির পরে গোবরা স্টেশন, সেখান থেকে অটো পেয়ে যাবেন পার ডানকুনি। তাহলে একদম মেন পার ডানকুনি যে স্টপেজটা রয়েছে সেখানেই ফ্যাক্টরিটা অবস্থিত। এটা একটা রেপুটেড কার্টুন ফ্যাক্টরি। কার্টুন আপনারা জানেন, কার্টুন বলতে কাগজের যে বক্সগুলো যেগুলোতে বিভিন্ন কোম্পানির প্রোডাক্টগুলো পার্সেল হয়ে বিভিন্ন জায়গায় চলে যায়, বা বিভিন্ন ইলেকট্রিক্যাল প্রোডাক্ট, টিভি, ফ্রিজ, এসি, এগুলোর যে ওপরে যে কাগজের বাক্সগুলো থাকে এগুলো হচ্ছে এই কোম্পানিতেই তৈরি হয়। তো একদমই হালকা কাজ রয়েছে। কি কাজ আছে, কোন পোস্টে আপনাদের কাজ করতে হবে আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু লেবার কাম হেল্পার পোস্টে কাজ আছে। মেশিন অপারেটর যারা রয়েছেন, পুরনো কর্মী, তাদের সাথে আপনাদের হাতে হাতে কাজ করে যেতে হবে। মেশিনে মাল যোগান দেওয়া, কাটিং হয়ে যাওয়ার পরে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা, প্রিন্টিং হয়ে যাওয়ার পরে সেগুলোকে রোদে শুকানো, উল্টে পাল্টে দেওয়া, আবার সব কিছু হয়ে ঠিকঠাক হয়ে যাওয়ার পরে কোম্পানির স্টোরে নিয়ে এসে রাখা। তো এই সমস্ত কাজগুলোই কিন্তু আপনাদেরকে এখানে করতে হবে। বয়স লাগছে 18 বছর থেকে 45 বছরের মধ্যে। কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, আপনারা যে কোনো শিক্ষাগত যোগ্যতাতে এখানে কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, যারা অধিক শিক্ষিত আছেন দয়া করে তারা আসবেন না, তাদের জন্য পরবর্তীতে আমি যখন কাজ পাবো আপনাদের যোগ্যতা অনুযায়ী আমি যখন চ্যানেলে আপলোড করে দেবো আপনারা তখন দেখে নেবেন। তো এই কাজটা বাদ বাকি ইনফরমেশানটা আমি একটু জানিয়ে দিই। কোম্পানি কী কী ফ্যাসিলিটি দিচ্ছে প্রথমে আপনারা ভালো করে শুনে নিন। এই কোম্পানিতেও কিন্তু থাকা খাওয়া সমস্ত ফ্যাসিলিটি কিন্তু কোম্পানি দিচ্ছে। লাঞ্চ, ডিনার সহ টিফিন সমস্তটাই কিন্তু এই কোম্পানি আপনাদের প্রোভাইড করবে। রুম আপনারা পেয়ে যাবেন, কোম্পানির রুম আছে এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রুমই রয়েছে, সেটা আপনারা পেয়ে যাবেন। কাজটা যেহেতু হালকা, এবং এছাড়া কিন্তু পিএফপিএসআই বোনাস সমস্ত ফ্যাসিলিটি কোম্পানির তরফ থেকে পাবেন। 3 মাস পর থেকে যারা টিকে যাবে, অর্থাৎ 3 মাস কোম্পানি দেখবে, যারা কোম্পানিতে ঠিকঠাকভাবে কাজ করছে কোম্পানি মনে করবে, এদেরকে পার্মানেন্টভাবে পিএফপিএসআই দেওয়া যেতে পারে, তখন কিন্তু আপনারা পিএফপিএসআই এবং বোনাস বা অন্যান্য যা যা ফ্যাসিলিটি আছে সেগুলো পেয়ে যাবেন।
তো এই সমস্ত ফ্যাসিলিটিগুলো কিন্তু এই কোম্পানিতে রয়েছে। আরও কী কী ডিটেলস রয়েছে অবশ্যই আমি সেগুলো আলোচনা করছি ভিডিওতে, সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, সমস্ত ইনফরমেশান আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আপনাদের ডিউটি টাইমটা বলে দিই, এখানে 8টা থেকে 8টা ডিউটি, এই টাইমের মধ্যে 40 মিনিট মতন লাঞ্চ দেওয়া থাকবে, টিফিনের টাইম এবং কাজের ফাঁকে রেস্ট সব কিছু বাদ দিয়ে দেখা যাবে 10.5 ঘন্টা থেকে 11 ঘন্টা আপনাকে হার্ডলি কাজ করতে হবে। তো 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট দুটো শিফটে এখানে কাজ করতে পারবেন। এবং পেমেন্টের সিস্টেমটা এখানে বলে দিচ্ছি, প্রত্যেক সপ্তাহে এখানে হাত খরচা দেওয়া হবে এবং বাকি যে ব্যালেন্স টাকাটা থাকবে সেটা 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনি পেয়ে যাবেন। পেমেন্ট নিয়ে কোনো রকম সমস্যা হয় না, এখানে অনেক ছেলে কাজ করছে, পেমেন্ট নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, এটা কিন্তু কন্ট্রাক্টরের অধীনে কাজ। তো পরবর্তীতে কোম্পানি যদি মনে করে আপনি ঠিকঠাক কাজ করছেন, তখন কোম্পানির ফ্যাসিলিটিগুলো আপনি পেয়ে কোম্পানিতে একটা স্থায়ী জায়গা করে নিতে পারবেন। এখানে কিন্তু ভালো ইনক্রিমেন্ট রয়েছে, ফার্স্ট আপনি যে ইনক্রিমেন্টটা পাবেন সেটা 6 মাস পরে আপনি 900 টাকা আপনার ইনক্রিমেন্ট, অর্থাৎ স্যালারি 10% ইনক্রিমেন্ট। তো আপনাদের স্যালারিটা তার আগে বলে দিই, এখানে থাকা খাওয়া সমস্ত কিছু দিয়ে আপনার হাতে নেট স্যালারি থাকবে 9000 টাকা, এটা 30 দিনের ভিত্তিতে বললাম, 9000 টাকা স্যালারি থাকবে। তো এই 9000 টাকা স্যালারি থেকে আপনার কিচ্ছু কাটা হবে না, সমস্তটা পিএপিএসআই পরে আপনাকে যখন দেওয়া হবে আলাদা করে কিন্তু কোম্পানি দিয়ে দেবে। তো এটা 30 দিনের ভিত্তিতে বললাম, নো ওয়ার্ক নো পে। ইনক্রিমেন্ট কিন্তু এই স্যালারির উপরে 10% করে ইনক্রিমেন্ট হয়, প্রথম 6 মাস পরে 10% ইনক্রিমেন্ট, অর্থাৎ 900 টাকা আপনি ইনক্রিমেন্ট পাবেন, 900 টাকা আপনার স্যালারি বাড়বে। এছাড়াও অন্যান্য কোম্পানিতে যেটা প্রত্যেক 1-1 বছরে ইনক্রিমেন্ট হয়, এটা কিন্তু 8 মাস অন্তর এই কোম্পানিতে ইনক্রিমেন্ট পাবেন, অর্থাৎ প্রত্যেক 8 মাস অন্তর আপনি 10% করে ন্যাচারালি ইনক্রিমেন্ট অবশ্যই পাবেন। এছাড়াও কাজের ভিত্তিতে ইনক্রিমেন্ট আছে, আজকে যদি আপনি কাজ শিখে একটা ভালো পোস্টে চলে যান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রমোশন হবে প্লাস একটা ভালো টাকা ইনক্রিমেন্ট হবে, এই ফ্যাসিলিটিটাও কিন্তু এখানে রয়েছে। তো আগামীকাল যারা এই কোম্পানিতে জয়নিং করতে চাইছেন তারা 11টা থেকে 11:30টার মধ্যে পার্ক ডানকুনি লোকেশানে পৌঁছে যাবেন। কোম্পানির ম্যানেজারের সাথে আমার সমস্ত কথাবার্তা হয়ে গেছে, সেখানে কোম্পানির ম্যানেজার উপস্থিত থাকবেন, যার আন্ডারে আপনারা কাজ করবেন সেই ম্যানেজার সেখানে উপস্থিত থাকবেন। আপনাদের স্পট জয়নিং উনি করিয়ে দেবেন, স্পট জয়নিংয়ের জন্য পারিশ্রমিক আনবেন 700 টাকা, ম্যানেজারের হাতে 700 টাকা পেমেন্ট করবেন, করে তারপরে সমস্ত কাজ দেখে নেবেন, সমস্ত কোম্পানির নিয়মকানুন বুঝে নেবেন, তারপরেই কিন্তু আপনার জয়নিং করানো হবে। জয়নিং নিয়ে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ম্যানেজার আপনার পেমেন্ট রিটার্ন করে দেবে, আপনি নিয়ে বাড়ি চলে যাবেন। কিন্তু এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ক্রাইটেরিয়াগুলো আমি বললাম, যে ক্রাইটেরিয়ার মধ্যে আপনারা সমস্তটা শুনে ঠিকঠাক ম্যাচ করে যদি আসতে পারেন, তবেই কিন্তু আপনাদের জয়নিং এখানে 100% হয়ে যাবে। কাজটাও জেনুইন কাজ আছে এবং হালকা কাজ রয়েছে। তো কালকে যারা এই কাজটা করতে আসবেন তারা অবশ্যই এই টাইমের মধ্যে বেডিংপত্র সমস্ত কিছু নিয়ে চলে আসুন, কালকেই কিন্তু রুম ক্যান্টিন সমস্ত ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন, কালকেই আপনাদের সকলকে জয়নিং করিয়ে দেওয়া হবে। তো পারিশ্রমিক 700 টাকা নিয়ে আসবেন এবং ডকুমেন্টস নিয়ে আসবেন, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং ফটো, সমস্ত ডকুমেন্টস নিয়ে এই টাইমের মধ্যে আপনারা চলে আসুন। ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আজকে, সেই নাম্বারে 5টা থেকে 8টার মধ্যে আপনাদের নামগুলো কনফার্ম করে দেবেন। যারা কার্টুন ফ্যাক্টরিতে কাজ করতে ইন্টারেস্টেড তারা নামগুলো অবশ্যই কনফার্ম করে নিন এবং অবশ্যই আগামীকাল চলে আসুন, আপনাদের জয়নিং করিয়ে দেওয়া হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।